রাশি মেষ ওভারভিউ আজকে আপনি নিজেকে পরিবারের সমস্যার সমাধান করতে দেখবেন আপনার নিজের সমস্যার সমাধানের জন্য নিজের তীক্ষ্ণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করবে এই সমস্ত সমস্যার জন্যে আপনি হয়তো একটু টেনশনের মধ্যে এসে যাবেন কিন্তু তাও ওইগুলোকে সমাধানের জন্য ওদের সাহায্য করবেন আপনার এই সাহায্যকে সকলে প্রশংসা করবে রাশি মেষ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার কোনো বিষয় নিয়ে আপনার সম্পর্কের জন্য বেশ চিন্তিত হয়ে আছেন আজ আপনি আপনার প্রিয় ব্যক্তিটিকে গুরুত্ব দিন এবং প্রয়োজন অনুযায়ী তাকে সঙ্গ দিন এবং তাকে জানান যে আপনি তার প্রতিশ্রুতিকে কতটা পছন্দ করেছেন আপনি দেখবেন যে এতে আপনার সম্পর্ক কতটা উন্নতি করে রাশি মেষ ক্যারিয়ার আপনি সাধারণত আরামে থাকতেই ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই আপনি আজ হয়তো কোনো কাজের কথা ভাববেন এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না তবে তার সঙ্গে সব সম্ভবপর পদগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন রাশি মেষ ফাইন্যান্স আজ কোনো পেমেন্ট দেবার সময় সাবধান থাকবেন খেয়াল রাখবেন যে আপনার ব্যাংকে এত পয়সা আছে কিনা যা আপনি পেমেন্ট করেছেন কেননা আজকে চেক বাউন্স হবার সংকেত রয়েছে বাজেট তৈরি করে কিছুটা সংযম নিয়ে চলুন এবং খরচ করবার সীমাও মেনে চলুন আর ধারে কোনো জিনিস একেবারেই কিনবেন না রাশি মেষ হেলথ আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা জাঙ্ক ফুডের অভ্যেস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে রাশি বৃষ ওভারভিউ আজ কিন্তু বন্ধুদের সাথে ঝগড়া চাপের কারণ হয়ে উঠতে পারে আপনি এই বিষয়ে হয়রান হয়ে যাবেন আর খুব সমঝদারির সাথে আপনাকে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবনাকেও বুঝতে চেষ্টা করুন এর ফলে সমস্যার সমাধান তো হবেই সাথেই আপনার বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে রাশি বৃষ রোম্যান্স আজ আপনার মনে হতে পারে যে কাজের মাধ্যমে আপনার অনুভূতি কোনো নির্দিষ্ট মানুষের প্রতি ক্রমশ বাড়ছে এই দেখে মনে হবে যে রোম্যান্টিক অনুভূতি বিপরীতে থাকা লোকটিও অনুভব করছে তাই আপনার কাছে সুযোগ রয়েছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই সম্পর্কটি ঠিক কোথায় গিয়ে পৌঁছচ্ছে আপনার আগ্রহ আজই প্রকাশ করুন এবং আপনি হয়তো উত্তেজনামূলক এবং বিস্ময়কর প্রতিক্রিয়া পাবেন রাশি বৃষ ক্যারিয়ার আজ আপনার মনে হতে পারে যে আপনার সাম্প্রতিক বদলিতে আপনি হতাশ ও সন্তুষ্ট হয়েছেন তবে এক্ষেত্রে আপনি বিশেষ কিছু করার ক্ষমতা রাখেন না তাই নিজের বর্তমান পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিন রাশি বৃষ ফাইনান্স ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হলে আপনার সামনে অনেক রকম বিকল্প খোলা থাকবে আপনি নিজে স্টক ব্রোকারের পাশে যান আর বিনিয়োগের পরামর্শ নিন যদি আপনি স্টক ব্রোকারে বিনিয়োগ না করে প্রপার্টিতে বিনিয়োগ করতে চান তো আজকে ভালো দিন ভবিষ্যতে ভালো হবে রাশি বৃষ হেলথ আজ আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে আজ কোনো দুর্ঘটনা ঘটতে পারে যাতে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘাবড়াবেন না আপনি যে কোনো বড় মুশকিল অবস্থা থেকে বেঁচে যাবেন শুধু আপনার এটা খেয়াল রাখা দরকার যে এমন কোনো কাজ আপনি যাতে না করেন যে আপনি কোনো মুশকিলে পড়ে যান তাহলে কোনো বড় মুশকিল অবস্থা সৃষ্টি হবে না এবং আপনি খুব ভালো বোধ করবেন রাশি মিথুন ওভারভিউ আজ হয়তো আপনি নিজেকে নিজের ইচ্ছে আর দায়িত্বের মধ্যে আধা আধিভাবে পাবেন একদিকে আপনি সামাজিক সমারোহে খুব বেশি করে ভাগ নিতে চাইবেন আর অন্যদিকে আপনাকে এই বিষয়ের ওপরেও লক্ষ্য রাখতে হবে যে আপনি নিজের কাজও যেন সময় মতো পুরো করেন এই সমতা বজায় রাখা তো কখনোই আপনার জন্য চিন্তার কারণ ছিলই না তাহলে দেরি করছেন কেন সবাইকে খুশিতে রাখুন রাশি মিথুন রোম্যান্স আজ হয়তো আপনি আপনার প্রিয় ব্যক্তিটির কাছ থেকে কোনো উপহার পেয়ে অবাক ও মুগ্ধ হবেন তার অনুভূতিকে বোঝার চেষ্টা করুন এবং আপনিও তাকে তা দেওয়ার চেষ্টা করুন আজ যদি আপনি আপনার সম্পর্কের উপর জোর দেন তাহলে দেখবেন যে আপনার প্রিয় মানুষটি তার বদলে আপনাকে কতটা ভালোবাসে রাশি মিথুন ক্যারিয়ার আপনি যদি কোনো চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তার সঙ্গে সঙ্গে গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে আর তাছাড়া মনে রাখবেন যে কখনই ঘরে বসে অভিজ্ঞতা অর্জন সম্ভব নয় তাই বেরোতে আপনাকে হবেই রাশি মিথুন ফাইন্যান্স কোনো বাহন অথবা বাড়ির জন্য অর্থ নিবেশের চিন্তা আজকের দিনে প্রচণ্ড শুভ সমস্ত লক্ষণ এটাই নির্দেশ করছে যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আজকের জন্য সঠিক এবং স্বাভাবিকভাবে যে পরিবর্তনগুলি আপনার দিকে আসছে তার পুরো আনন্দ নেবার চেষ্টা করুন আপনি অবশ্যই এই নতুন পরিবর্তনকে অভ্যর্থনা জানান এবং নতুন পরিবেশ নতুন জীবন শুরু করে সামনের দিকে এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে যান পরে উপলব্ধি করবেন যে এটা খুব বিচক্ষণ সিদ্ধান্ত রাশি মিথুন হেলথ আজ আপনার সাথে কোনো ঘটনা ঘটতে পারে যাতে চোট বা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য গাড়ি চালানো বা খাবার বানানোর সময় আপনাকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে এই ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখা দরকার যে কোনো কাজই করুন না কেন সতর্কতা অবলম্বন করে চলা দরকার যাতে আপনার কোনো ক্ষতি না হয় আগুনের কোনো কাজ বা ধারালো জিনিস নিয়ে কাজ করবার সময় সজাগ হয়ে করুন রাশি কর্কট ওভারভিউ আজকে কিছুদিন আলাদা ধরনের করার সময় আপনি অনেকদিন ধরে কোনো জায়গায় যাবার কথা ভাবছিলেন আপনার এই প্ল্যান এখন বাস্তবিক রূপ নিতে পারে আপনার এই যাত্রা খুবই আনন্দের হবে এই সময়ের ব্যবহার নিজের জীবনের প্রত্যেকটা মোড়কে সুন্দর তৈরি করতে করুন রাশি কর্কট রোম্যান্স আর যদি আপনি একা হন তাহলে আপনি দেখবেন যে আপনি বন্ধুদের সঙ্গে বাইরে বেরিয়েছেন নতুন নতুন লোকেদের সঙ্গে আপনার আলাপ হচ্ছে এবং ভাবুন যে ঠিক কোন জিনিসটা আপনি আপনার সঙ্গীর মধ্যে খুঁজে পেতে চাইছেন আপনি হয়তো একটু আটটু হতাশ হতে পারেন এই ভেবে যে সম্প্রতি আপনার সঙ্গে এমন কারুর আলাপ হয়নি যাকে আপনার ভালো লাগতে পারে হতাশ হবেন না যাই হোক আপনি যে মানুষটিকে খুঁজছেন সে হয়তো আপনার চারপাশেই রয়েছে এবং সেও হয়তো আপনাকেই খুঁজছে রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনার কাজের চাপ অত্যন্ত হওয়ায় আপনি বিরক্ত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার ভবিষ্যৎ অনুশোচিত করবে তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন এবং সন্ধ্যেবেলায় প্রয়োজনীয় বিশ্রাম নিন রাশি কর্কট ফাইন্যান্স ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেড়ে যাওয়া কাজ থেকে সামান্য প্রাপ্তি ঘটবে হতে পারে যখন এরকম দেখা যাবে যে সমস্ত কার্য সঠিক লক্ষ্যে এগোচ্ছে তখন হঠাৎ অনিশ্চিত পাহাড়ের মতো বাধা আপনার পথ আটকাতে পারে আপনার নিজের কাজে সফলতা পাওয়ার জন্যে সবসময় চেষ্টা করে যেতে হবে যাতে আপনি নিশ্চিতভাবে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন শীঘ্রই আপনার সমস্ত বাধা দূর হবে রাশি কর্কট হেলথ আপনি কোনো খারাপ স্বপ্নের কারণে সারাদিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি আপনাকে আরাম করতে হলে যোগ আর ধ্যানের অভ্যেস করা দরকার রাশি সিংহ ওভারভিউ যারা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছেন আজকের দিনটা তাদের জন্য টেনশনে ভরা হতে পারে হতে পারে আপনার মন পড়াশোনায় লাগছে না কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়াশোনাতে চেষ্টা করতে হবে যে কোনো নেতিবাচককে নিজের মনের মধ্যে আসতে দেবেন না তা না হলে কোনো ভুল করে বসতে পারেন আপনি নিজেকে বলুন যে আপনি এইটা করতে পারেন আর তারপর দেখুন যে আপনি সবকিছু করতে পারবেন রাশি সিংহ রোম্যান্স আপনি যদি একা হন তাহলে হয়তো যে কোনো স্থান বা কোনো ভুল নাম্বারে ডায়ল করে সম্পর্ক তৈরি হতে পারে এ ধরনের ঘটনা নিছক হালকা একে বিশেষ গাম্ভীর্যের সঙ্গে গ্রহণ করবেন না কারণ এতে কোনো গুরুত্ব নেই তবে এমন কথা নয় যে আপনি এই সম্পর্কটিকে অনুভব করবেন না যদি এটি টেকে সিংহ ক্যারিয়ার ছাত্রছাত্রীরা আজ নিজেদের কর্মক্ষেত্রে বাছাই করার ক্ষেত্রে একটু আত্মু দিনাগ্রস্ত হতে পারেন তাই অনেকগুলি পথ বেছে দেখুন তা শেষ পর্যন্ত আপনার জায়গায় আসছে কিনা তাই এই সিদ্ধান্তটি আপনার পক্ষে সুবিধাজনক হবে রাশি সিংহ ফাইন্যস টাকা পয়সার ব্যাপারে আজকের দিনটা খুব ভালো আজকের কোনো লেনদেন ভবিষ্যতের জন্য লাভ দেবে আপনি দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে যদিও আপনার ব্যয়ের তুলনায় আয় বেশি হবে এই পরিস্থিতি একদমই অদ্ভুত এই জন্য খরচ কমান আর আর্থিক স্থিতি মজবুত করুন রাশি সিংহ হেলথ যাকে আপনি ভালোবাসেন তার শরীরের প্রতি আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে কিছু কিছু গ্রহ ওনাকে সাহায্য করতে পারছে না তাই আপনি ওনার সহায়তা করুন এখন হলো সেই সময় যখন আপনার ওকে বুঝতে হবে আর ওর পাশে দাঁড়িয়ে থেকে ওকে সহায়তা করতে হবে রাশি কন্যা ওভারভিউ পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধ হয় তারা আপনার বাড়িতেই থাকবে সেই জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে রাশি কন্যা রোম্যান্স আজ আপনাকে সর্বাপেক্ষা বেশি মুগ্ধকর দেখাবে আপনার যত্নবান ব্যবহার এবং বিচক্ষণতা কাউকে মুগ্ধ করবে আজ যদি আপনি রাতে বন্ধুদের সঙ্গে কোনো পার্টিতে যান তাহলে অবশ্যই আপনার ব্যক্তিত্ব সকলকে মুগ্ধ করবে এবং আপনার দিকে বেশ কয়েক কয়েকজোড়া চোখ থাকবে তবে লক্ষ্য রাখবেন যাতে আপনাকে দেখতে খুব সুন্দর লাগে কারণ আজ রাতে আপনার জন্য বেশ কিছু বিস্ময়কর মুহূর্ত অপেক্ষা করছে রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন রাশি কন্যা ফাইন্যান্স আর্থিক ব্যাপারে আপনি মহৎ ও সদর্থক চিন্তার জন্য আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন নিজের প্রফেশনে খুব সফলতা পাবেন কিন্তু এটাও হবে যে নিজের আশা অনুযায়ী সফলতা পাবেন না আশাহত হবেন না ধীরে ধীরে আপনার সব আর্থিক সংকল্প পূরণ করতে পারেন রাশি কন্যা হেলথ খুব সাবধান হয়ে রাস্তায় চলুন আর প্রচণ্ড গতিময়তা থেকে বাঁচুন আজ আপনাকে একটু বেশি চিন্তা ভাবনা করে চলতে হবে বিশেষ করে হাইওয়েতে যেখানে বেশি স্পিডে গাড়ি চলে আজ সড়ক দুর্ঘটনার সংকেত দেখা যাচ্ছে খেয়াল করে সিট বেল্ট ব্যবহার করুন এবং কম গতিতে ধীরে গাড়ি চালান রাশি তুলা ওভারভিউ আজকে আপনার মন আর প্রাণ দুটোই পুরোপুরি আনন্দের আমেজে থাকবে কাজকর্মে আপনার মন একেবারে লাগবে না আপনি হয়তো নিজের দায়িত্ব ভালোভাবে পুরো করতে পারবেন না আনন্দ ফুর্তি করা খারাপ নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্বের দিকে একটু লক্ষ্য দিন রাশি তুলা রোম্যান্স আজ আপনি দেখবেন যে দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর আজও আপনাদের মধ্যে প্রেম আছে আপনাদের সন্তান এবং আপনাদের অভিভাবকদের উপস্থিতি সত্ত্বেও আপনাদের মধ্যেকার ভালোবাসা বর্তমান রয়েছে এটা আপনাদের সম্পর্কের জন্য খুব ভালো এবং একে প্রকাশ করতে ভয় পাবেন না রাশি তুলা ক্যারিয়ার আপনার সামনে একটা নতুন প্রজেক্ট আছে যা সম্পূর্ণ অজানা অপ্রত্যাশিত জায়গা থেকে এসেছে তবে ভেবে দেখতে পারেন কারণ হয়তো এ থেকেও আপনি ভবিষ্যতে কোনো না কোনোভাবে উপকৃত হবেন রাশি তুলা ফাইন্যান্স যদি আপনি নিজের লাভকে বেশি বাড়াতে চান তো এই ব্যাপারে আজ খুব চেষ্টা করুন যদিও এটা খুব মুশকিলই হবে তাই যা পারেন তাই করুন ঠিক সময় ঠিক চেষ্টা করলে লাভ পেতে পারেন রাশি তুলা হেলথ দিনভর চিন্তার পর আপনি শুতেও পারবেন না আপনি তীব্র শব্দে টিভি দেখবেন না বরং বই পড়বার চেষ্টা করুন আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন তাহলে আপনার বেশ ঘুম পাবে আপনি খেয়াল রাখুন যে শোবার সময় যেন আরাম হয় রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনি কিছু নতুন শিখতে পারবেন জীবন আমাদের প্রতিটি মোড়ে কিছু না কিছু শিক্ষা দেয় সেই জন্য জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি এমনিতে নতুন নতুন অনুভব করা আপনি খুব পছন্দ করেন রাশি বৃশ্চিক রোম্যান্স আপনি আজ হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে কোনো আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে পরিচিত হলেন এমনও হতে পারে যে আপনার পরিবারের কোনো সদস্য আপনাকে সেই বিশেষ অতিথিটির সঙ্গে আলাপ করিয়ে দিলেন যার সঙ্গে আপনি আপনার চিন্তাধারা আলোচনা করেন আর এই ধরনের ঘটনাই আপনার পক্ষে ঠিক যেখানে আপনার পরিবারও উপস্থিত এবং আপনি নিশ্চিন্তে আপনার ভালো খারাপের সিদ্ধান্ত নিতে পারেন রাশি বৃশ্চিক ক্যারিয়ার কোনো পরিকল্পনা আজ সাফল্যমণ্ডিত হতে পারে আপনার পুরো দিনই এই সমস্যা সমাধানের পেছনে ব্যয়িত হবে আজ আপনি যেভাবেই হোক নিজের কাজ শেষ করতে চাইবেন রাশি বৃশ্চিক ফাইন্যান্স সত্য কথা বলতে আজ আপনার কাছে কোনো পৈতৃক সম্পত্তি যেমন জমি গয়না ইত্যাদি রূপে আসতে পারে এটা আপনার শ্রমলব্ধ অর্থ নয় তাই এটা আপনার জন্য একটা আকর্ষণীয় এই আকর্ষণীয় পুরস্কারের যথার্থ মর্যাদা দিন কেননা এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিতে উন্নতি আনবে রাশি বৃশ্চিক হেলথ আজ কোনো জিনিস ওঠাবেন না নতুবা কোমর বা হাড়ে যন্ত্রণা হবে আজ আপনি কোনো অসুখের মুখোমুখি হবেন যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত কাজের চাপ নিয়ে নেন রাশি ধনু ওভারভিউ যদি কোনো নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনো তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন এই পরিবর্তন দুই দিক থেকে করা প্রচেষ্টারই ফল হবে পরবর্তীকালেও এই সম্পর্ক এমনই মধুরতার সাথে চলতে থাকবে যার ফলে পরিপক্কতার প্রয়োজন যা আপনার মধ্যে আছে নিজের এই সুন্দর ভাবকে বজায় রাখুন আর নিজের লোকেদের এই অনুভব করান যে আপনি তাদের কতটা ভালোবাসেন রাশি ধনু রোম্যান্স সম্প্রতি আপনার বাড়ির সমস্যাগুলি কেটে গিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে যা আপনার দৃষ্টি আকর্ষণ করেছে আর এর ফলে আপনিও আপনার সঙ্গী ও বাচ্চাদের সম্পর্ক আরও শক্তপোক্ত হয়ে উঠেছে উপভোগ করুন রাশি ধনু ক্যারিয়ার আপনি যদি আইনের ছাত্র হন তাহলে আজ কোনো না কোনো ভালো খবর অবশ্যই পাবেন তা সে পরীক্ষার ফলাফল হোক বা চাকরির খবর হোক আপনি এর জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন রাশি ধনু ফাইন্যান্স আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক চলবে আজ কোনো লোকসান হবে না বরং লাভ হবে কিন্তু খুশি থাকার জন্যে এটা অনেক কম যদি আপনার রাজনৈতিক যোগাযোগ থাকে তো আপনার বড় কোনো লাভ হতে পারে রাশি ধনু, হেলথ আজ আপনি কতদূর চিন্তা করতে পারেন করতে থাকবেন আপনি দেখবেন রক্তচাপ বৃদ্ধির কারণ হল টেনশন আর এই হল সেই সময় যখন আপনি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়তি চিন্তা আপনার শরীর আর জীবনকে প্রভাবিত করবে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই জন্য কিছু সময় বার করে একটু ধ্যান করুন যাতে আপনি আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন আর পরিপাক্রিয়াকে মজবুত করতে পারেন রাশি মকর ওভারভিউ কিছু সময় ধরে আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে কিন্তু আজ আপনি এই ঝগড়া শেষ করবেন বলে ঠিক করে নিয়েছেন আর নিজের চেষ্টার দ্বারা আপনি তা করেই ফেলুন যখন আপনাদের সবাইকে একসাথে একই বাড়িতে থাকতে হবে তখন ঝগড়া করে কেন থাকবেন চেষ্টা করবেন যেন সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে রাশি মকর রোম্যান্স এইটি ঠিক সময় যখন আপনার জীবন সঙ্গীকে জানানো উচিত যে তার আসার পর আপনার জীবন কত পাল্টে গেছে এর ফলে সে উৎসাহিত হবে এবং আপনাদের এই সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং যে প্রেম আপনারা একে অপরের সঙ্গে ভাগ করে নেন তাও আপনাদের সম্পর্কে সাহায্য করবে আপনার জীবন সাথীর জন্য আজ আপনার হৃদয় প্রেমে ভরে তুলুন রাশি মকর ক্যারিয়ার আপনি ভবিষ্যতে কি কাজ করবেন এই বিষয়ে যদি চিন্তিত হন তাহলে ক্যারিয়ার কাউন্সিলরের সাহায্য নিন যদি কোনো ছাত্র বুঝতে না পায় যে সে কোন স্কুলে ভর্তি হবে তাহলে সে অ্যাডভাইস কাউন্সিলরের সাহায্য নিতে পারে এতে আপনি নিজেকে ঠিক পথে পরিচালিত করতে পারবেন রাশি মকর ফাইন্যান্স যদি আপনি আইন সংক্রান্ত কোন কাজ করেন তো আজ খুব ব্যস্ত থাকবেন এবং আপনি এটা ভেবে খুশি থাকবেন যে আগে মামলা আপনার পক্ষে ছিল এটি আপনাকে অনেক বড়লোক বানাতে পারে সমস্ত আগেকার মামলার উপর জোর দিন দেখবেন ফলাফল আপনার পক্ষেই যাচ্ছে রাশি মকর হেলথ আজ আপনার শরীর ভালো থাকবে যার জন্যে আপনার আত্মবিশ্বাসও বেশি থাকবে সব মিলিয়ে আপনার পরিস্থিতি বেশ ভালো চলবে আপনি আনন্দ করুন জিমে যান আর এই মিশ্র পরিস্থিতির লাভ ওঠান রাশি কুম্ভ ওভারভিউ আজকের দিনটা আপনার জন্য খুব ভালো খুব আনন্দ করুন আজকে আপনার চিন্তাধারা স্থির থাকবে আর আপনি ভালো অনুভব করবেন আজকে আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে আছে এটার লাভ গ্রহণ করুন আপনার আত্মবিশ্বাস আর এনার্জির প্রয়োগ করলে আপনি সেটাকে পেতে পারবেন যা আপনি নিজের জন্যে ডিসাইড করে রেখেছেন রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি একটু উত্তেজিত হয়ে উঠবেন এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনার সমস্যা তৈরি হবে সময় নিয়ে কথা বলুন এবং নিজেদের আকাঙ্ক্ষাগুলি সম্পর্কে পরিষ্কার থাকুন যাতে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝিগুলিকে এড়িয়ে যেতে পারেন শেষে আপনারা একে অপরকে বুঝতে পারবেন এবং এর ফলে আপনাদের মধ্যেকার শান্তি ও বোঝাপড়া আরও বৃদ্ধি পাবে রাশি কুম্ভ ক্যারিয়ার যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য নিশ্চয়ই আসবে রাশি রাশিকুম্ভ ফাইনান্স অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন আপনার কাজ খুব ভালো কিন্তু আপনার কথাবার্তা ভালো নয় এতে আর্থিক লোকসান হতে পারে রাশি কুম্ভ হেলথ কোনো অসুখের ঠিক সময় তথ্যাদি পাবার ফলে ঠিকঠাক ওষুধ ও সঠিক আহারের দ্বারা আপনি তা রোধ করতে পারবেন সঙ্গে আপনি কিছু শারীরিক প্রক্রিয়ার দ্বারা আপনার শারীরিক আনন্দ উপভোগ করতে পারবেন আপনার শরীরকে প্রাথমিকতা দিন এতে আসন্ন সময় আপনার এতে লাভ হবে রাশি মিন ওভারভিউ বিদেশ সম্পর্কিত কোনো কাজে আপনি সফল হতে পারবেন আপনি যদি ছাত্র নন তাহলে সফলতা কোনো ভর্তি রূপে হতে পারে এই সফলতা বিদেশে কোনো চাকরি যার অপেক্ষায় আপনি বসে আছেন হতে পারে অথবা এইটা কোনো আন্তর্জাতিক এগ্রিমেন্টও হতে পারে রাশি মিন রোম্যান্স আজ আপনার আপনাদের সম্পর্কে শান্ত থাকার চেষ্টা করুন কারণ আপনি কোনো কারণ ছাড়াই অশান্ত হয়ে উঠতে পারেন আপনি আপনার সঙ্গীর চাহিদাগুলি সম্পর্কে যে সহানুভূতিশীলতা বুঝুন আপনার ধৈর্য রাখতে না পারা একটা সাময়িক সমস্যা তাই চেষ্টা করুন অপেক্ষা করতে এবং সবসময় মাথা ঠান্ডা রাখুন আপনার চাপ এবং দুশ্চিন্তা আজ আপনার সম্পর্ককে সমস্যায় ফেলবে এবং হয়তো আপনার সঙ্গীও অল্প বিস্তর এর ফলে বিরক্ত হয়ে উঠতে পারে রাশি মিন ক্যারিয়ার আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোনো উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে রাশি মিন ফাইন্যান্স সর্বতভাবে আর্থিক দিক থেকে আজ আপনার ভালো দিন কোন আর্থিক বাধা আসবে না কিন্তু এই সব সুযোগকে অবহেলা করে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এটাই ভালো হবে যে কিছু পয়সা ব্যাঙ্কে রাখুন আর ধারে কোনো জিনিস কিনবেন না রাশি মিন হেলথ আজ আপনি কোনো সমস্যা সম্বন্ধিত ব্যাপারে কারুর থেকে পরামর্শ নেবেন হতে পারে এই পরামর্শ আপনাকে আপনার পরিবারের মধ্যে থেকে কেউ দিতে পারে কোনো বিশ্বাসভাজন বন্ধু বা লেখাপড়া জানা কোনো পরামর্শদাতাও দিতে পারে যার থেকেই আপনি এই পরামর্শ পাবেন তা আপনার সমস্যা দূর করতে লাভদায়ক হবে